হিরো আলম, শাকিব খান, জায়েদ খান, পরিমণি সহ বিখ্যাত এবং আলোচিত ব্যক্তিদের নামে নাম রাখা হচ্ছে কোরবানির হাটে বিক্রিযোগ্য গরু। গত কয়েক বছর ধরে এমন প্রবণতা দেখা যাচ্ছে সারা দেশে, গণমাধ্যমেও প্রচার পাচ্ছে সেসব ঘটনা। এবার কোরবানির হাটের বিক্রির জন্য প্রস্তুত করা তেমনই একটি গরুর নাম রাখা হয়েছে আলোচিত ব্যক্তি হিরো আলমের নামে। এই তো কলেজে শুনলাম নাকি চেয়ারম্যানের বাড়িতে এরকম বিশাল বড় হিরো আলম নামে একটা গরু আছে, তাই আমরা ফ্রেন্ডরা মিলে সবাই গরুটা দেখতে আসছি। দেশের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক বাংলা লিংকে জিতবেন সবসময় বাংলা লিংক। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজের বাড়িতে বিক্রিযোগ্য এই গরুটি এলাকায় আগ্রহের বস্তুতে পরিণত হয়েছে। ফেসবুকে দেখতাম হিরো আলম নামে অনেক হিরো আলম, কিন্তু এই প্রথম দেখলাম যে একটা গরুর নাম হিরো আলম। কোনো ব্যক্তির অনুমতি না নিয়ে তার নামে গৃহপালিত প্রাণীর নাম রাখা উচিত কিনা জানতে চাইলে গরুর মালিক জানান, ছেলের আবদারে এমন নাম রাখা হয়েছে। আমার ছেলে হিরো আলম নামটা দিছে। হিরো আলমের জনপ্রিয়তা ও সবসময় আলোচনায় থাকার বিষয়কে মাথায় রাখলেও তার মানহানি হতে পারে বলে ভেবে দেখেননি তারা। এটা আমার ছেলে নিজে হাতে খাওয়ায়, নিজ হাতে পরায় এবং সে পিঠে বসে থাকে। এদিকে নিজের নামে প্রতি বছরই কেউ না কেউ একটি করে গরুর নাম রাখেন বলে জানালেন খোদ হিরো আলম। এটাকে তিনি নিছক মজার ঘটনা হিসেবেই দেখতে চান বলেও জানালেন আলোচিত এই অভিনেতা। এবার এটা নতুন না, এর আগেও দুইবার আমি এরকম ঘটনা ঘটেছে, তাই এটা নিয়ে আমি কোনো মন খারাপ করি না। এমনকি হিরো আলমের জনপ্রিয়তা এবং তার প্রতি ভালোবাসা থেকেই মানুষ তার নামে পালিত গরুর নাম রাখেন বলে মনে করেন তিনি। প্রতিবারই তো হিরো আলম নামে একটা করে গরু লোকজন পালে, কেউ হয়তো আমাকে ভালোবাসে শখ করে কিন্তু রাখে। ঢাকার কোনো হাটে নিজের নামে কোনো গরু আনা হলে সেটি দেখতে যাওয়ারও প্রতিশ্রুতি দেন টোকাই সিনেমার হিরো আলম। গরুটা তো সেরকম দেখার মতো হয় তো অবশ্যই হিরো আলম নামের একটা দাম আছে, দুইটা মিলে তো মনে করে গরু তো দেখা শুনে যাবে। প্রতিদিন গরুটির খাবারের পেছনে খরচ হয় 1,000 থেকে 1,200 টাকা। লম্বা ও উচ্চতা বিচারে ষাঁড়ের ওজন দাঁড়িয়েছে প্রায় 30 মন। 3 বছর ধরে লালন পালন করা ষাঁড়টিকে আসন্ন কোরবানিতে বিক্রি করতে চান এর মালিক। এর দাম ধরা হয়েছে 10 লাখ টাকা। হিরো আলম আমি অবশ্যই বিক্রি করবো, হিরো আলমের দাম 10 লক্ষ টাকা। হিরো আলমকে যদি কেউ কিনতে চায় তাকে আমি আমার নিজ খরচে বাড়িতে পৌঁছে দেব। ঈদ পর্যন্ত যদি আমার এখানে রাখে তাহলে আমি খাওয়া পরা সব ফ্রি সার্ভিস তাকে দেব। জেলায় সবচেয়ে বড় গরুর তকমা এবং হিরো আলমের নামের ভারে ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রে রয়েছে চেয়ারম্যানের গরু। আমাদের খুব ভালো লাগলো যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে এত বড় গরু। সত্যি গরুটা অনেক বড় এবং বিশাল। যখন শুনছি যে এখানে একটা হিরো আলম গরু নাম রাখা হয়েছে, তুমি আইসা দেখি না, খুব সুন্দর গরু, শান্ত গরু, এটার গায়ে হাত দিলে আমি করলাম। আমরা একে অনেক যত্ন করি, আর আমার মহাজনের ছেলে একে অনেক আদর করে যত্ন করে। আমার মালিকের ছেলে নাম রেখেছে খুব আদর করে হিরো আলম। গরুটা এত ভালো শান্তশিষ্ট গরু দেখা যায় না। উপযুক্ত মূল্যে ষাঁড়টি বিক্রয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন নড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন। আমি আশা রাখি কোরবানির ঈদ উপলক্ষে বিক্রয়ের সময় এটি থেকে উনি ভালো ফলাফল পাবেন।